এখন আমি আলোচনা করব পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্না দার গাওয়া অতি বিখ্যাত একটা গান, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। আসলে বাঙালিদের কবি এবং প্রেম সম্বন্ধে কী ধারণা, এইটা এই গানটায় অনেকখানি উঠে আসছে। যেমন বাঙালিদের ধারণা যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, মানে ওই এটার মধ্যে কিন্তু ব্রাহ্মণ্যবাদ ঢুকে গেছে যে কেউ কেউ কবি, সবাই কবি নয়। আর প্রেমেও যেন ওই যে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুইসাইড করেছেন। তো এখন বুঝতে হবে যে তিনি কেন সুইসাইড করলেন, তার ফিলোসফিটা কী ছিল লাইফ সম্পর্কে। যেমন উত্তর ভারতে বলা হয় যে প্রেম হলো গিয়া খুব সহজ একটা ব্যাপার, মাছ যেমন পানির দ্বারা ঘিরে থাকে মানুষও প্রেমের দ্বারা ঘিরে থাকে। মানুষ ছোটোবেলায় মা বাপের প্রেমের দ্বারা, বড় হয়ে দেখা যাচ্ছে যে বউ বন্ধু বান্ধব, এই তারপরে শেষ বয়সে সন্তানদের প্রেমের দ্বারা ঘিরে থাকে। তো প্রেমী জীবন, প্রেমী আসল, কিন্তু এই আমাদের রবীন্দ্র প্রমথ পরবর্তী যে বাংলা সাহিত্য তাতে প্রেমকে অত্যন্ত মানে কঠিন দেখানো হয়েছে, প্রেমে দুঃখ জ্বালা এইসব দেখানো হয়েছে, কিন্তু প্রেমী যে জীবন এই কথাটা বলা হয়নি। প্রেম যে একেবারে হাসির মতোই সহজ এটা কিন্তু বলা হয়নি, কিন্তু উত্তর ভারতে প্রেমটাকে খুব সহজভাবে দেখানো হয়। যেমন এই গানটা নিয়ে একটু আলোচনা করি যে কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটা কাটায় পায় রক্ত না ঝরালে কী করে এখানে তুমি আসবে, আজ কেন হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, যেন শোনোনিত কান পেতে অস্ফুট কোনো কথা তার। তাহলে এখন যেন প্রেমিকরা একটু আলসা প্রকৃতির, প্রেমিকরা যেন কাজবাজ করে না, অথ এইরকম একটা বাংলায় ধারণা আছে, কিন্তু উত্তর ভারতে প্রেমিক বলতেই সে কর্মঠ, প্রেমিক মানেই সে কর্মঠ। যেমন উত্তর ভারতে প্রেমের সংজ্ঞা হলো যে ফরহাদ যে ওই পাহাড় কাটতে লেগে গেল, ফরহাদের যে মানে প্রেমিকার আব্বা তিনি তো বললেন যে তুমি ওই পাহাড়টা কাইটে যদি নদীটা কই পারে নিতে পারো তাহলে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো, সে তো পাহাড় কাটতে লেগে গেলো, ধুপধাপ ধুপধাপ পাহাড় কাটতেছে। এই যে উত্তর ভারতের প্রেমিক হলো কর্মঠ, আর বাঙালির প্রেমিক হলো গিয়া নিষ্কর্মা, হ্যাঁ হাজার কাজের ভিড়ে সময়িত হয়নি, কাজ যেন প্রেমের সাথে কোনো বিরোধ আছে, কাজের সাথে কবিতারও কোনো বিরোধ নাই, কবিরও বিরোধ নাই, প্রেমেরও বিরোধ নাই, উত্তর ভারতে কবি মানেই অর্গানাইজড। এই যে এখানেই বোঝা যাবে যে উত্তর ভারতের ফিলোসফিটা কাজের ফিলোসফি, উত্তর ভারতের জীবনের সাথে কাজের, কবিতার, প্রেমের সম্পর্ক একই লাইনে, এর মধ্যে কোনো বিরোধ নাই। জীবনের উত্তর ভারতের জীবন মানেই কবিতা, জীবন মানেই কবি, জীবন মানেই প্রেম, জীবন মানেই কাজ। আর বাংলায় হলো যে একটা সবসময় একটা একটা যেন সংঘর্ষ, একটা মানে এই এইটা পাইলে ওইটা পাই না, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে গেলে নুন পাওয়া যায় না, তো এইরকম একটা বাংলায় বাঙালি কবিরা বেসিক্যালি ওই জীবনের ডিসিপ্লিনটা আবিষ্কার করতে পারেন নাই বলেই তারা প্রেমের বিরুদ্ধে কথা বলেন। এবং আমি আগেই বলেছি রবীন্দ্রনাথ কিন্তু খ্রিস্টিয়ান লাভটা নিয়ে আসতে চেয়েছিলেন, আর খ্রিস্টিয়ান লাভটা এতটাই জীবন বিরোধী যে গ্রিক রোমান সভ্যতাকে এই আর্লি খ্রিস্টিয়ান লাভ এগুলো ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে আবার রবীন্দ্রনাথ বাংলায় খ্রিস্টিয়ান লাভটা নিয়ে আসার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু যেটা ইসলামের ইশক তা সেটাতে কিন্তু মানে ব্যথাও আছে, আবার জীবনের জন্য প্রয়োজনীয় উদ্দীপনা এবং মাস্তি, যে অন্তরকে উদ্বেলিত করে রাখার ক্ষমতা ইসলামের ইশকের আছে, কিন্তু খ্রিস্টিয়ান লাভ এক মেরমেরে এবং জীবনটাকে পাইনসা করে দেয়। আমি আগেই বলেছি যে খ্রিস্টিয়ান লাভ হলো সিস্টারলি লাভ, যেমন একটা কবিতে আছে যে মানে সিস্টারলি লাভটা কিন্তু অতখানি উদ্দীপনাময় না, কিন্তু রোমান্টিক লাভটা অত্যন্ত উদ্দীপনাময়। তা কাজে আমরা ওই কথাটা যদি মনে রাখি যে প্রেমটা কিন্তু এরকম দুষ্কর না, যেরকম হাজার কাজের ভিড়ে সময়িত হয়, প্রেম করার জন্য কাজ বাদ দেওয়ার দরকার নাই, কাজের সাথেই প্রেম করা যায়। হ্যাঁ, যেমন থ্রি ইডিয়টসে কী দেখাচ্ছে যে সে কাজের সাথেই তার প্রেম, তখন কাজ আর কাজ মনে হয় না, খেলার মতো সহজ হয়ে যায়। তো এই জিনিসটাই যে ওই জিনিসটা বাঙালি যদি বুঝে জীবনটা খুব সহজ, জীবনটা প্রেমময়, জীবনটা কর্মময়, তাহলে কিন্তু প্রেমের সাথে, কাজের সাথে, কবির সাথে জীবনের কোনোই বিরোধ নাই। এই জিনিসটা যদি বাঙালি বুঝে তাহলে কিন্তু এই গানটা মানে বাঙালি একটু মানে আরও অনেক উদ্দীপনাময়। যেমন উত্তর ভারতে একটা গান আছে, তেরা সাহায্য কিতনা প্যারা, তেরি মিলন কি লাগান পে হে আনা পারেগা দুনিয়া মে দুবারা, মানে তোমার প্রেমের আকর্ষণে আমি যেন আবার জন্মাবো পৃথিবীতে। তাহলে এই জীবনটাকে যে একজনমেও যেন সে তৃপ্ত হচ্ছে না, যে তার তোমার সঙ্গে আমার এতটা প্রিয়, এই যে জীবনকে উপভোগ করা, প্রেমকে উপভোগ করা, কবিতাকে উপভোগ করা, এগুলো জানে উত্তর ভারত বাঙালিও। যেহেতু এটা ডিজিটাল যুগ, উত্তর ভারতের কবিদের বাঙালিরা আজকাল
তাদের কবিতাগুলো শুনতেছে, তাদের মুভিগুলো দেখতেছে, আর বাংলার কবিতা উত্তর ভারতে চলে যাচ্ছে, কাজেই কালচারাল বিনিময় যেটা সেটা খুব সহজ হয়ে গেছে। কাজেই বাঙালিও যদি ওই কবিতা, প্রেম এবং জীবন এবং কর্ম এইগুলোকে এক লাইনে দেখে, তাহলে কিন্তু ওই 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 গানগুলোকে এতটা দিবে না, প্রায়োরিটি দিবে না, যে যে গানে বলা হয় যে নাম কি বলে, যে কফোটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে, ভালোবাসার জন্য বা আর কি যেন পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কী করে। আরে ভালোবাসা তো খুব ন্যাচারাল, ভালোবাসা তো খুব সহজ, মাছের চারিদিকে যেমন পানি ঘিরে থাকে সেভাবেই কিন্তু হবে, এবং তখন মানুষ কিন্তু যে চোখ হাসিও যেমন সহজ, চোখের পানিও তেমন সহজ। কাজে ওই যে কেউ যদি মানে খুব কর্ম করে বলে সে প্রেমের সময় পায় না, এটা কিন্তু কোনো বাস্তব কথা না। কাজেই প্রেমের উদ্দীপনা যার মধ্যে আছে সেই সবচেয়ে বেশি কর্মময়, যেমন তার কর্ম কি, তার কর্ম কখনো শেষ হয় না, যার যে প্রেমে পড়েছে তার কর্ম কখনো শেষ হয় না। যেমন উত্তর ভারতে একটা কথাই আছে যে দোস্ত গায়ে তেল নেই, মানে কি তার 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 কর্ম করতে সে উদ্দীপনা হারাই ফেলছে, সে তেল কী করে, একটা ইঞ্জিনকে চালায়, তো সে তার উদ্দীপনা সংগ্রহ করতে গেছে। কিন্তু উত্তর ভারতের উদ্দীপনা কিন্তু স্বর্গীয় উদ্দীপনা, সেটা প্রেমের উদ্দীপনা, আর এবং উত্তর ভারতের প্রেমটা কী করে ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে সম্পর্কিত। সেই জন্য উত্তর ভারতে বলা হয় যে প্রেম কী, প্রেম হলো খোদার সিংহাসন। তো ওই জিনিসটাই যদি আমরা